বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমার আজকের পর্বে করে দেখাবো চিংড়ি শুটকির ভুনা। এটা খেতে যেমন ভালো লাগে, তেমনই খুব সহজে আর অল্প সময়ে রান্নাও করা যায়। ছোট্ট একটা অনুরোধ করছি, প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিবে। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের প্রতি অনুরোধ থাকলো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। চলুন মূল রান্নায় চলে যাই। আমি এখানে 250 গ্রামের মতো চিংড়ি শুটকি নিয়েছি আর একটা চালনিতে নিয়ে প্রথমে আমি শুকনো অবস্থায় শুটকিটাকে একটু চেলে নিচ্ছি। এতে করে শুটকি মাছের সাথে যে বালিটালি থাকে সেটা ঝরে যায়। এবারে অন্য একটা বোলে মাছগুলোকে ঢেলে নিলাম আর দিয়ে দিচ্ছি গরম পানি। পর্যাপ্ত পরিমাণ ফুটানো গরম পানি দিয়ে আমি মাছটাকে ভিজিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই সময়টা ভিজিয়ে রাখলে হবে কি, মাছের ভিতরে যে বালি বা অন্যান্য ময়লা থাকে সেটা কিন্তু চলে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। 15 মিনিটে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর পানির কালারটাও, পানির যে রঙটা সেটাও চেঞ্জ হয়ে এসছে। এবারে খুব ভালোভাবে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি ধুয়ে নিব। আর এটা ধুতে হবে 8 থেকে 10 বার, মানে যতক্ষণ এটার সম্পূর্ণ বালি এবং ময়লাগুলো চলে না যায় ততক্ষণ ধুয়ে নিতে হবে। আমি প্রায় 10 বারের মতো এটা ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। এতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর অনেক সময় এই চিংড়ি শুটকির মধ্যে ছোটো ছোটো শামুক বা ঝিনুক জাতীয় জিনিস থাকে, সেগুলো কিন্তু বেছে ফেলে দিতে হবে। আর পানিতে ভিজিয়ে রাখলে এটা খুব সহজেই করা যায়। এবারে চুলায় একটা কড়াই গরম হতে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম আমি 1/2 কাপের মতো তেল আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ রসুন কুচি। আর রসুন কুচিটা দিয়ে একটু হালকা তেলে ভেজে নিতে হবে 1-2 মিনিটের মতো। এবার যখন রসুনের রঙটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা আপনাদের চিংড়ি মাছের পরিমাণ বুঝে এই পেঁয়াজ কুচিটা নেবেন। রসুন, পেঁয়াজ এবং মরিচ এটা কিন্তু যে কোনো শুটকি রান্নাতেই একটু বেশি লাগে, বেশি দিলে টেস্টটা বেশি ভালো আসে। এবারে রসুন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো জিরা ভাজা। এবারে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর তার আগে এতে দিয়ে দেব একটু পানি। পানি দিয়ে কষালে হয় কি, মশলাটা পুড়ে যায় না আর কষানোটাও অনেক ভালো হয়। মশলাটা একটু কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিতে হবে লবণ। আমি এখানে লবণ 1 চা চামচ দিলাম আর লবণটা পরিমাণ বুঝে দিতে হবে, কেননা অনেক সময় শুটকিতে কিন্তু লবণ দেওয়া থাকে, তাই এটা আমি এখন 1 চামচ দিলাম, পরে প্রয়োজন অনুসারে আরও দিয়ে নিব। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার পানিটা যখন শুকিয়ে যাবে এবং তেল উপরে উঠে আসবে তখন এর ভিতরে আগে থেকে যে চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটা কষিয়ে নেওয়ার পালা। এবার যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে মাছটা খেতে ঠিক ততটাই ভালো লাগবে। খুব ভালোভাবে এটাকে একটু সময় নিয়ে ধীরস্থিতিতে কষিয়ে নিচ্ছি আর এই সময় চুলার আঁচ মিডিয়াম করে রেখেছি। পানিটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে এবং তেল উপরে উঠে আসবে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এখন এই মাছটা সিদ্ধ হতে বা রান্না হতে যতটুকু পানি লাগবে সেই বুঝে পানিটা দিতে হবে। আমি 1 কাপের মতো ফুটানো পানি দিয়ে নিলাম। আমি দিয়ে দিলাম এখন কিছুটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা কিন্তু পানি দেওয়ার পরেই দিলে ভালো হয়, এতে করে কাঁচামরিচের ঘ্রাণটা এবং রঙটা দুটোই খুব ভালো থাকে। এবার একটু নেড়ে চিড়ে একটু শুটকি মাছটা চারিদিকে সুন্দরভাবে নেড়ে কষিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আমি আশা করছি এর মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। 15 মিনিট পর ফিরে আসলাম। এই তো মাছটা খুব সুন্দরভাবে পানি শুকিয়ে এসছে এবং চারিদিকে দেখে বুঝতে পারছেন তেল উপরে উঠে এসছে। এবার নেড়ে চেড়ে আমার রান্নাটা কিন্তু আসলে কমপ্লিট। এবার একটু নেড়ে চেড়ে এটাকে সার্ভ করে নেব। চুলাটা অফ করে দিয়েছি, সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। খুব সহজ আর সাধারণভাবে এই চিংড়ি শুটকির ভুনা দিয়ে ভাত খেলে এক প্লেট ভাত তো খাওয়া হয়ে যায় অনায়াসে আর অন্য কোনো কিছুই লাগে না। যদি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন।
আর যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে আরও কয়েকটি শুটকির রেসিপি দেওয়া আছে, আমি ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা ইচ্ছা করলে তা দেখে নিতে পারেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে তো আমার সাথে থাকবেন, আর শেয়ার করে দেওয়ার অনুরোধ তো আগেই করেছি। আপনারা সবাই ভালো থাকবেন এই দোয়া করি, আর আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।